गुड इवनिंग फ्रेंड्स, आमी आमार ब्लॉगटा आज के एखान थेके शुरू करछी। तो आज के हच्छे मंगलवार, एखन बजे 8:10 कि 8:15 हबे। तो आमी एखन आज के आमार मंगलवारे शिड्यूल अनुजाई आज के आमार बजरंगबली मंदिरे पुजो देवार दिन। तो आगेर दिन आपनादेर ब्लॉगटा देखिएछिलाम जे फुलबागानेर मुखे एकटा हनुमानजीर मंदिर आछे, सेई मंदिरटा आपनादेर दर्शन करबो। तो সেই কথা রাখতেই আমি আজকে যখন পূজো দিতে যাচ্ছি ভাবলাম যে আপনাদের আমি সেই মন্দিরটাকে একবার দেখিয়ে দিই। ভিতরে শুটিং করতে দেবে কিনা জানি না, তবে দেখছি যদি দেখানো যায়। আমার আগের একটা ভিডিওতে আমি আপনাদের ফুলবাগানে মা কালীর মন্দির বা গোলকালী মন্দির যেটা আছে সেটা আপনাদের দর্শন করিয়েছিলাম। আর আমি ফুলবাগানের মুখ থেকে গেছিলাম সেদিনকে ডান দিকে, যেদিকে সব স্ট্রিট ফুড বা ধরুন জাঙ্ক ফুডের যেই দোকানগুলো আছে সেই দিকটা আপনাদের নিয়ে গেছিলাম। এইবারে আমি যাব ফুলবাগানের মুখ থেকে বাঁ দিকে, মানে যেদিকে কাকুরগাছির দিকে যাওয়া যায়, তো সেই দিকে যাব। কারণ বজরংবলীর মন্দিরটা ফুলবাগানের মুখে ওই বাটার ঠিক উল্টো দিকেই আছে। তো চলুন দেখতে থাকুন। পৌঁছে গেছি আমরা ফুলবাগানের বজরংবলীর মন্দিরে। এখানে আমি প্রত্যেক মঙ্গলবার পুজো দিতে আসি। তো চলুন, পুজো দেওয়ার জন্য আমি ঠাকুরের জন্য মালা, লাড্ডু, ধূপকাঠি, মোমবাতি এই দাদাটার দোকান থেকেই কিনি। এখানে মালাগুলো খুব ফ্রেশ থাকে আর খুব ভালোভাবে যত্ন করে আমাকে এটা এখানে গুছিয়ে দেওয়া হয়। তো সেই জন্য আমি এইখানে এই দোকানটা থেকেই আমি সবসময় কিনে থাকি। এখান থেকে বাড়ির জন্য কিছু ফল কিনলাম। এই দোকানটা থেকে আমি মাঝে মাঝেই ফল কিনি, কারণ এখানে ওনার ফলটা খুব ভালো কোয়ালিটির উনি দেন আর রিজনেবল রেটেও পাওয়া যায়।
কাকুটার দোকান থেকে আমি আমার সব সময়কার যে ইউজ করার জন্য ব্যাগ সে আমি কিনে থাকি। আর এদিকটাও বেশ ক্রাউডেড, এখানে সব রকম জিনিসই আপনি পাবেন, বাজার থেকে শুরু করে মুদিখানা, মিষ্টি, কেক, পেস্ট্রি সব কিছুর দোকানই এখানে আছে। তো এই দিকটাও বেশ ক্রাউডেড। তো আমার ফুলবাগান এরিয়াতে আসলে মনটা বেশ ভালো হয়ে যায়, কারণ এখানে প্রচুর চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়, কথা হয়। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আজকের ব্লগটার মেন পারপাস ছিল আপনাদের হনুমানজির মন্দিরটা দেখানো। তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, সূর্য পুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তো ব্লগটা আমি আর বেশি টানবো না আজকে, কারণ বাড়িতে গিয়ে আজকে প্রচুর কাজ। ছেলে বাপের বাড়িতে চলে গেছে, মানে ওর মামার বাড়ি চলে গেছে, তো আমার আজকে ভীষণই ফাঁকা ফাঁকা লাগবে ঘরটা। তো যাই হোক, যে কাজগুলো ও থাকলে করতে পারি না, খালি আমাকে বিরক্ত করে, তো সেই কাজগুলো আমার ইচ্ছা আছে আজকে সেরে ফেলা। তো যাই হোক ফ্রেন্ডস, তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টেক কেয়ার।